নমস্কার বন্ধুরা, ঈশিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে চারাটা রেসিপি নিয়ে, চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়িটা আগে থাকতেই আমি পরিষ্কার করে নিয়েছি, কেটে বেছে ধুয়ে এটা সাইডে রেখে দিচ্ছি আপাতত জন্য। এখন আগে পটলটা আমাদের রেডি করে নিতে হবে। এভাবে করে পটলগুলো অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি, এবার এটা কেটে নেব। পটলগুলো একটু জিটি জিটি করে কাটবো, খুব সামান্য উপকরণ লাগে এই রেসিপিটি করতে, তবে খেতে খুবই সুস্বাদু। তাই স্কিপ না করে অবশ্যই প্লিজ পুরোটা দেখবেন, স্কিপ করে যাবেন না। আমি এভাবে করেই সব পটলগুলো ছাড়িয়ে কেটে নেব। দেখুন, আমি এখানে সব পটলগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর আবার ফিরছি। এখানে আমার পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, সেটা স্লাইস করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দেবো এখানে 5-6টা মতো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু খুবই ঝাল, মানে একেবারে ঝাল কম, তো ঝালটা আপনারা আপনাদের পরিমতন ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে। এবার এই মশলাটা আমি করে নেব মিক্সিতে ভালো করে। এখানে আমাদের মশলা কমপ্লিট, মশলাটা সাইডে রেখে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো লবণ। লবণ হলুদটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছে। এবার চলে যাবো আমাদের রেসিপিতে। ইন্ডাকশনের উপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার ইন্ডাকশনটা অন করে নেব। প্যান এখানে আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল এখানে গরম হয়ে গেছে, এবার এখানে আমি লবণ হলুদ মাখানো মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নেবো। মাছের তেলে দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এখান থেকে তুলে নেব। আমার মাছ ভাজা এখানে কমপ্লিট, মাছ ভাজাটা তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে সামান্য কয়েকটা দানা দিয়ে দেবো গোটা জিরে। এটা ফোড়নে দিলাম, ফোড়নটা একটু ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলটা দিয়ে দিচ্ছি, ভালো করে এটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি গরম ভাতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দেব এখানে যে আদা আদা কাঁচা লঙ্কা জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখানে আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা দেবো, এটা শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সমস্ত মশলাগুলো ভালো করে পটলের সাথে মিশিয়ে নেবো। ভালো করে পটলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1টা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেটাও এখন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় কষাতে কষাতে দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা, এর মধ্যে এখনই দিয়ে দেবো, তাতে চিংড়ি মাছের গন্ধটা মাছের একেবারে রেসিপিটির মধ্যে ভালোভাবে মিশে যেতে পারবে। দিয়েই ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ কাঁচা গন্ধটা এই চলে যাচ্ছে না। একটু সময় ঢাকা চাপা এটাতে দিয়ে দেব, 2 মিনিট মতো ঢাকা চাপাটা দিয়েছি। এবার এটা তুলে নিলাম, ঢাকা চাপাটা আবার
ঢাকা চাপাটা দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। কোনো রকম এর মধ্যে জলে ব্যবহার আর করতে হবে না। এভাবে একবার পটল চিংড়ি ভুনা করে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। খুব সহজে খুব কম সময়েও এটা হয়েও যায়। ভালো করে এটা কষিয়ে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দেবো, জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। একবারে খুব সামান্য, মানে হাফ চা হাফ কাপও হবে না এমন জলটা এখানে ব্যবহার করেছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো, এবার এটা ঢাকা চাপাটা দিয়ে দেবো। ঢাকা চাপাটা আবার একটু খুলে দিলাম। আমাদের এখানে রেসিপিটা কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা গলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এই সময় চিংড়ি মাছ দেওয়ার জন্য সবজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছি কিন্তু। এখানে আমি দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য একটু চিনি। মিষ্টিটা দিলে পারে এর টেস্টটা বজায় থাকে। খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম কয়েকটা দানা। তবে আমাদের রেসিপি এখানে একেবারে কমপ্লিট। চিংড়ি পটলে ভুনা একেবারে কমপ্লিট আমাদের এখানে রেসিপি। দেখুন, আমার চিংড়ি পটলের ভুনা একেবারে কমপ্লিট। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে এটা দিয়ে এক মানে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই আপনাদের খাওয়া কমপ্লিট হয়ে যেতে পারে, এতটা এটা সুস্বাদু হয়। আপনারা প্লিজ একবার এভাবে ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বেশ, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা লাইক করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেল আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।